নির্ঝর কোথায় যাবেন? জানি না, বাস এখানে যাবে, লাস্ট স্টপেজ যেখানে হবে, যদি বুঝতে পারে লাস্ট স্টপেজ তাহলে নামবো না, তারপর ঘুরে এখানে চলে যাবে। যদি পস্তকলা চলে যায় তাহলে খুবই ভালো। আচ্ছা আচ্ছা, তো আমরা এখন মানে অজানার উদ্দেশ্যে যাচ্ছি না? ওকে, লেটস সি হোয়াট উইল হ্যাপেন। আসসালামু আলাইকুম। আমরা আসলে মানে একেবারে বনের যে মেইন শহর সেই শহর থেকে মোটামুটি একেবারে লাস্টের দিকে চলে আসছি। হ্যাঁ, বনের বনে চলে আসছি। এটা কোন জায়গা? বুন্ডেস্টার বন। তো আপনাদের জঙ্গল টঙ্গল দেখাই, আমাদের গজারি বনের মতো জঙ্গল, কিন্তু মোটামুটি ভিতরটা একেবারে ছিমছাম এবং খালি ঘুঘুর শব্দ শোনা যেতেছে। হ্যাঁ, আমরা মাঝখানে একটু খাওয়া দাওয়া করলাম, তো নির্ঝর চলে আসছে। নির্ঝর বলছে আসছে, ইয়ার ভিতরে থাকবে না, শহরে থাকবে না, সেই জন্য গ্রামে চলে আসছি। এবং আচ্ছা চলেন আমার ভিতরে দেখি, যদি টাইগার মাইগার দৌড়ে নিয়ে দেয় তাহলে আমরা হয়তো টাইগার দৌড়ে দিবে কি দিবে না সেটা এক্সপেক্ট করতেছি না। দুই চারটা ভ্যাম্পায়ার পাওয়া গেলে খারাপ হইতো না? হ্যাঁ, আসলে আমার একটা পাইলেই অবশ্য সেকেন্ডটার দেখা পাবো না, কিন্তু এই যে এই আসলে তো এই আর কি, যেন কি বলে ফুটপ্রিন্ট দেখছেন, ফুটপ্রিন্ট কিন্তু সুবিধার না, বন্যার পানি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, মানে সত্যিই কিন্তু ফুটপ্রিন্ট মানে এক ধরনের অন্য ধরনের ফুটপ্রিন্ট আছে। দেখেন এই যে এই ফুটপ্রিন্ট কিন্তু ইয়ার না, কি যেন মানুষের ফুটপ্রিন্ট না, এই যেমন এই যে এই ফুটপ্রিন্ট, হ্যাঁ এটা কিন্তু মানুষের ফুটপ্রিন্ট না, খেয়াল করছেন? ইয়া দ্যাট মিন্স এখানে, এবং ফুটপ্রিন্টের যেই ইয়া ডেপথ, ডেপথ বলে যে মোটামুটি বড় জন্তু জানোয়ার। এই এটা কি, ভিতরে যাওয়া কি ঠিক হবে? আপনারা হয়তো বিশ্বাস করতেছেন না, কিন্তু আপনাদের যদি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ফুটপ্রিন্টটা কেমন। এই যে দেখেন ফুটপ্রিন্ট, এটা একটা জানোয়ারের ফুটপ্রিন্ট, এটা মোটামুটি বুঝেই যায়। সো বুঝতেছি না যে আমাদের কি ভিতরে যাওয়া ঠিক হবে কি না, আর যদিও মানে হিংস্র পশু পাখি থাকলে ওরা জার্মানিতে সাইন দিয়ে দিত, কারণ প্রিভিয়াস আমার এক্সপিরিয়েন্স আছে, একটা জঙ্গলে দেখছিলাম। অবশ্য এমনও হইতে পারে এটা ইয়ার কি জানি বড় সড়ো কুকুরও হইতে পারে, ওর সাথে সাথে পায়ের ইয়ার ছাপও আছে। তো মোটামুটি একবারে বলতে গেলে অরিজিনালি আমরা একেবারে জঙ্গলের ভিতরে আসছি, তো আমরা জীবনের রিস্ক নিয়ে মোটামুটি কিছু টাকাচ্ছি, আর মরে গেলে তো কোনো কিছু করার নাই। ইভেন আমাদের যেই জার্মান ব্যাংকে কিছু টাকা আছে সে টাকাও আমরা ফেরত পাবো না, মানে যদি আমরা মরে যাই, খালি লাস্টটাও পাঠাইতে হবে, তারপরে মানে খুব সিস্টেম্যাটিক্যালিভাবে লাস্টটা পাঠাইতে হবে। যাই হোক, আমরা এখন মানে একটু বড় ধরনের চ্যালেঞ্জ নিয়ে আমরা মোটামুটি আগে যাচ্ছি, কী আবিষ্কার করে ফেলি আল্লাহই জানে। যদিও জার্মানির ভিতরে আর জার্মানি আর অন্য কিছু আবিষ্কার করার চান্স কম, দেখাই আপনাদেরকে। সেটা হলো নির্ঝর দুর্বার গতিতে এগিয়ে চলছে, আমি আগে যাব। ক্যামেরা পাস, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। ঠিক আছে, আপনার যৌবন শেষ হয়ে গেছে। আচ্ছা, এখানে হলো কি বলে এটা হলো কি খেত জানো, আর কিছু খেত না, এখানে আবার একটা ওয়াচ টাওয়ার আছে, দ্যাট মিন্স সামথিং রং হেয়ার। এবং এটা হলো বিন্যাসন আমাদের বাংলাদেশের মতো, যে কী যেন একটা আছে ঘাসের মতো ওইটা, এবং এলাকাটা আসলে সত্যিই সিমসাম। তো নির্ঝর আমার আই থিঙ্ক আমাদের মনে করেন আর যাওয়া উচিত না, বুঝছেন? হ্যাঁ ঠিক, কারণ হলো আই এম লিটল বিট স্কেয়ার্ড, একেবারেই মানে পদচিহ্ন হয়তো এর আগে কোনো দিন পরে নাই, আমরা হয়তো প্রথম এখানে এখানে পদচিহ্ন ফেলেছি। নির্ঝর সব কিছু বলা যায় না সব সময়, ক্যামেরা আছি না, আমরা তো এখন বলবো যে আমরা নতুন ইয়ার জন্য কিছু ইনভেন্ট করতে যাচ্ছি, ডিসকভার করতে যাচ্ছি, হয়তো আমরা এলিয়ান টাইপের কিছু একটারে মোটামুটি ডিসকভার করে ফেলবো, ভালো এলিয়ান। এমন এলিয়ান আমরা চাই না যারা আবার মোটামুটি আমাদেরকে স্লাইস বানায় মোটামুটি কাবাব বানায় খায় ফেলবে। সো উই আর লিটল বিট ওরিড, বাট ইটস নাইস।
বন্ধুরা, ফাইনালে আমরা মনে করেন জন ইয়ার কি জানি লোকালয়ে চলে এসেছি। আমরা গভীর বনে ছিলাম, আমরা ওইখানে যা দেখেছি তা আসলে বর্ণনা করতে পারবো না। আমরা আসলে নির্ঝর কাছ থেকে কিছুটা বর্ণনা চাইবো। নির্ঝর, আমরা কি দেখছি এই আবহাওয়া? প্রথমত দেখে মনে করলাম ওটা একটা ভাল্লুকি হবে, তারপর ভালো করে খেয়াল করে করার পর দেখলাম যে ওটা একটা কাঠের গুড়ি ছিল। তারপরে তো আমরা বের হয়ে আসলাম, বের হয়ে এসে তো এবার হাঁটছি হাঁটছি, মাঝখানে অনেক পানি, এদিক দিয়ে লাভ দিয়ে আসতে হলো, মানে নিজেদেরকে পুরো প্যারাকমান্ডো মনে হচ্ছিল। তারপর আমরা কোন ধরনের ফুটপ্রিন্ট যেন দেখলাম, যে মানে বড় বড় ফুটপ্রিন্ট, হ্যাঁ হ্যাঁ, দুই দিকে কেমন যেন চোখা চোখা, মাঝখানে যেন আবার শেপ জার্মানিতে মশা আছে, যারা অলরেডি চ্যালেঞ্জ করতেছিল যে আসলে জার্মানিতে নাই মশা, তাদের আমরা এটুকু বলতে পারি যে আপনি এই জায়গায় দাঁড়িয়ে থাকেন, কারণ হলো পিছনে এমন একটা জিনিস আইতাছে যেটা মনে করেন মশার থেকেও বড় কিছু। হ্যালো, হ্যাঁ, তো এটাই ছিল আমাদের বড় অভিজ্ঞতা না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আবার লোকালয়ে কীভাবে ফেরত যাবো? এই দুর্গম আর কি জানা বনের পথ দিয়ে কি আমরা যেতে পারবো না আমাদেরকে আবার রাস্তা ধরে চলে যাই? আচ্ছা আচ্ছা চলেন, এই পিছি 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 পিছি, সরি, মানে চলে যাবে বলা যাবে না, ভাই ভাই এখন ভাই পরে কথা বলবো। ফ্রেন্ডস, আসলে সামনে একজন জার্মান যাচ্ছে, সবচেয়ে মজার ব্যাপার হলো সে সাইকেল চালায়া হাঁটা যেতেছে। ওই যে আমাদের বাংলাদেশে একটা কথা আছে না, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, 3 বছরের রাস্তা 3 দিনে পৌঁছালো, এমন অবস্থা আর কি। সেটা হলো যে আমরা মোটামুটি একেবারে বনের যেই মেইন সিটি, সেই সিটি থেকে মোটামুটি একবারে বাইরে চলে আসছে, একবারে আউটস্কার্টই বলা চলে, এবং ওয়ান কাইন্ড অফ একটা বনের ভিতরেই আসলে ছোট একটা সুন্দর একটা শহর। তো আমরা আসলে আমি আর নির্ঝর এখন মোটামুটি শহরের ভিতরে যাব, একটু ঘুরবো ঘাড়বো, তারপরে আসলে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, দ্যাট মিন্স আমরা স্টার্টের দিকে চলে যাব। যদিও আমাদেরকে একটু ফাইট করতে হবে, কারণ আমরা নামতেছি খুব আরামভাবে, নিচের দিকে নামতেছি, এত কষ্ট হচ্ছে না, কিন্তু যখন উঠতে যাব তখন কিন্তু খারাপ অবস্থা হয়ে যাবে নির্ঝর। তখন নির্ঝর, আপনি কি আমার মানে কাঁধে টাঁধে তুলা নিয়ে এসে বসে পারবেন? 112 তো ফোন দিয়ে বলবো, একটা বৃদ্ধ মানুষ এখানে পড়ে আছে, হেল্প করো। আর যদি মনে করেন আইসা, ওরা যদি দেখে যা উই আর নট ওল্ড এনাফ, দেন আপনার ফোন থেকে ফোন দেব। আমার ফোনে টাকা নাই, 112 তে ফোনতে টাকা লাগে না ভাই। আপনার তো দাঁড়া যেতেছে সব মানুষের তথ্যগুলো পাচার করে দিচ্ছেন। কিছু মানুষ আছে না যে এই 112 তে ফোন করলে যে, বা 110 তে ফোন করলে যে পুলিশ সরকার আনকেন ভাবে, এটা কিন্তু বলা যাবে না। এটা তোমাকে তোমার সিনিয়রদের কাছ থেকে জানতে হবে। কিছু মানুষের চিন্তা আছে না যে কোনো ইনফরমেশন কাউরে বলা যাবে না, তোমার সিনিয়রদের কাছ থেকে সিনিয়র খুঁজে বের করো, আর সিনিয়র যদি খুঁজে না পারো তাহলে তুমি ডিরেক্ট তুমি জার্মান চ্যান্সেলরকে তুমি সিনিয়র বানায় ফেলো, তাকে ফোন করো। আমরা যেই ছোট একেবারে শহর, গ্রাম মহল্লা যেটাই বলেন না কেন, সেটাতে এসেছি। এটাতে আসলে একেবারে পিনপতন নিরবতা, আমরা এখন পর্যন্ত একটা মানুষ দেখি নাই, খালি জাস্ট মানে কবুতর, কিছুক্ষণ আগে আমি এটার ঘুঘু ভাইবা আসলে ভুল করছি, আমার মনে হয় খালি কিছুক্ষণ আগে না, মানে যতদিন পর্যন্ত জার্মানিতে আসছি এই কবুতরের ঘুঘু ভাইবা ভুল করে ফেলছি, তো সেগুলো ডাক ডাক শুনতেছি, এছাড়া আসলে কোনো শব্দ শুনতেছি না, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো কোনো কুত্তার ডাকও শুনতেছি না। সো নির্ঝর যেটা বলতেছে যে সবাই নাকি ঘুমাচ্ছে, নির্ঝর কি মনে হয় যে সবাই ঘুমাচ্ছে? ঘুমাতে পারে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কিন্তু কিন্তু আবার এরা আবার এমনও হইতে পারে যে প্রচুর পরিমাণে, এরা তো প্রচুর পরিমাণে ড্রিঙ্কস ড্রিঙ্কস করে। ও, সো আজকে ফ্রাইডে না, কেউ ঘুমাচ্ছে না, কেউ নাই এখানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই পার্টি টার্টি করতে গেছে না, হইতে পারে। এবং এই পানি শব্দ শোনা যেতেছে। হ্যালো, হোয়াট হ্যাপেন, হোয়াই ইউ আর লুকিং আস, দেখছেন সে কি ক্রেজি, সরি। একটা বিড়াল আমাদের দিকে এমনভাবে তাকাইছে যেন তার চোখ বলে দিতেছে তোমরা এখানে কেন আসছো।
মানে মানুষ নাই, মানে ওরকম হয় না যে মনে করেন। বন্ধুরা, এখন আমরা মোটামুটি একটু ডিসকভার করার চেষ্টা করব খালদা ক্যানাল, মানে একটা খালের মধ্যে আমরা আসলে পানি শব্দ শুনতেছি, সেই খালদা ক্যানাল বিল্ড করার জন্য আমরা খুঁজতেছি কোথায় আসলে ওই খালদা ক্যানাল পাই। যদিও আসলে আমাদের ফোর্থ সেন্স বলতেছে, ফোর্থ সেন্স তো আছে এমনিতে আগে থেকেই, তাহলে সেভেন সেন্স হবে না? না, সিক্স সেন্স তো অ্যাভেলেবেল, না মানে কোটা পূরণ করা হচ্ছে, সেভেন সেন্সটা আমাদের কাজ করতেছে যে কিছুক্ষণ পরেই আসলে আমরা ইয়া পাওয়া যাবো খালদা ক্যানাল। সো ও অলমোস্ট আমরা মোটামুটি খুব বিজি এরিয়াতে চলে আসছি এবং ফাইনালি আমরা একটা বাসের ইয়েও পেয়ে গেছি, কি জানি স্টপেজ পেয়ে গেছি। তো আমরা যেই চিন্তা করছিলাম যে এখান থেকে আসলে আমরা ফেরত যাব, সেটা থেকে না যে আমরা হয়তো কাছাকাছি কোনো একটা জায়গা থেকে আসলে আমরা ফেরত যাওয়ার চেষ্টা করব। সো আমরা চেক করব যে আসলে এখান থেকে কখন বাস ছাড়ে, তারপর সে সিদ্ধান্ত নেব। ও ফাইনালি নির্ঝর, আমরা খালদা ক্যানাল পেয়ে গেছি। এই যে দেখেন কি বড় একটা খাল, পানি পড়ছে, পানি এদিক থেকে ওদিকে যাচ্ছে, আমরা কিভাবে যে বলে বুঝাবো আপনাদেরকে। ঝর, এই জায়গাটার নাম কি? আমরা কই আসছি? আমরা তো একটা জায়গায় আসছি, এই জায়গাটার নামটা কি? এটা তো মনে করেন আমাদের বলতে হবে না যে আমরা আসলে এই জায়গাটায় আসছি, না এটা তো একটা মনে করেন যে জায়গার নাম, এটা তাহলে বড় ভাইয়ের জিজ্ঞেস করতে হবে। এমনকি আমাদের সেই ধরনের বড় ভাইয়ের কানেকশন আছে? হ্যাঁ, আমার তো নাই ভাই। তো আমিও তো মনে করেন আমার তো বড় ভাই নেই। আচ্ছা দাঁড়ান দেখি, সেটা হলো উইটারশ্লিক। আমরা আসলে বন থেকে মেইন যেই সিটি, সেই সিটি থেকে যেই মানে বন থেকে একটু আউটস্কার্টে আসছি, সেটার নাম হলো উইটারশ্লিক। তো এখান থেকে আমরা এখন মোটামুটি এজবান নিব, মানে ট্রেন, ট্রেনে করে তারপরে আসলে আমরা মনে যাবো। কয় মিনিট লাগতে পারে নির্ঝর? 30 মিনিট। 30 মিনিট লেগে যাবে ট্রেনে? 30 মিনিট লাগে কিন্তু অনেক সময়। তাহলে আমি ভুল দেখছি? না, ঠিকও দেখতে পারেন, কিন্তু 30 মিনিট ট্রেনে অনেক সময়। 20 মিনিট লাগবে ট্রেনে? আচ্ছা আচ্ছা, 20 মিনিট, 10 মিনিট এর কোনো ব্যাপার না। আমাদের বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী মিনিস্টাররা, এমপিরা, ঠিক আছে, 2-3 ঘন্টা দেরি করে আসে, আর 30 মিনিট এটা আমাদের কাছে কোনো ব্যাপার না। যাই হোক, এখান থেকে আমরা উইটারশ্লিক যেই সিটিটা সেটাকে আসলে আমরা বাই বলতেছি। তো আমরা স্টার্টে যাব, স্টার্টে যেয়ে মোটামুটি আরেকটু রোমিং করব, কারণ আমাদের একটা টার্গেট, একটা ট্রেন ধরার ইয়ে আছে, এবং আমি আর নির্ঝর দুইজন দুই দিকে চলে যাব আর কি, মানে একেবারে ফুল 180 ডিগ্রি যাবো, না 100 ডিগ্রি ফুল অপোজিট ডিরেকশনে আমরা চলে যাবো আর কি। নির্ঝর, আমরা বলছিলাম, আমি আপনাকে অনেকবার বলছি যে ইউ হ্যাভ টু ক্যাপচার এ বড় ভাই, ঠিক আছে, নয়তো এই যে ট্রেন নাই এটা কোনো জার্মান বলে দেবে, এটা কেউ বিশ্বাস করবে? এটা তো কেউ বিশ্বাস করবে না, জার্মান যে বলে দেবে, ছোট ছোট বাচ্চারা বলবে যে তোমরা কিছু বুঝো না। আচ্ছা যাই হোক, একটু ফাইজলামি টাইজলামি করলাম। সেটা হলো যে আমরা যেই ট্রেনের প্ল্যাটফর্মে যে দাঁড়িয়েছিলাম, তারপরে আসলে ওই পাশ থেকে ছোট ছোট কয়েকটা বাচ্চা কি যেন বলতেছিল, জাস্ট এটুকু বলছে, পরে যে তুমি কি বুঝো নাই আমাদের কথা? পরে আমি বলছে না আমি বুঝি নাই। পরে ওর বাবা অথবা দাদা অথবা নানা যাই হোক, সে বলছে যে এই প্ল্যাটফর্ম থেকে এখন আর কোনো ট্রেন নাই এবং পরও এটা আসবে না। পরে আমরা স্ক্রিনে দেখলাম সত্যি আসলে ট্রেন আসবে না। তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদের আমরা যেভাবে আসছি সেটা হলো হাইটা অনেকটা পথ, গভীর অরণ্য বন জঙ্গল পার হয়ে মশার সাথে ফাইট করতে করতে আসছি। তো ওইটা আবার ফাইট আমরা কন্টিনিউ করে আমরা সেই আগের জায়গায় পৌঁছে যাব। সো আমাদের কিছু সময় লাগবে। তো গুড বাই উইটারশ্লিক, ভালো একটা জায়গা, ভালো একটা সুন্দর একটা শহর, ছোট শহর, গ্রামও বলা চলে। তো আবার দেখা হবে যে আমাদের একেবারে বনের মেইন শহরে। তো এইখানে লিফ্ট চাইলাম কিন্তু এই দাঁড়াইছে, চলেন 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 থাকতে পারে, সমস্যা নাই। এখানে কত মিনিট লাগতে পারে? টোটাল 16 মিনিটের রাস্তা এখান থেকে, মানে আমরা যেখান থেকে আসছি সেখান থেকে 16 মিনিট,
বিটারশ্লিক থেকে নেক্সট বাস স্টপেজ। তো আসলে আমরা হিচহাইকিং করার চেষ্টা করছি, মানে কোনো কার আমাদেরকে নিতে চায় নাই, হয়তো করোনা দেখা মানে নিতে চায় নাই, অনেকগুলো কারই খালি ছিল, এর মাঝখানে আমরা আবার মানে ভুলে অ্যাম্বুলেন্সটাও ইয়ে করে ফেলছি, মানে সাইন দিছি। তো সে মানে বুঝাইছে আকার ইঙ্গিতে আমি নিতে চাই, কিন্তু এই অ্যাম্বুলেন্স আমি নিতে পারবো না। যাই হোক, আমরা এখন হেঁটে যাচ্ছি, আপনাদের যদি একটু রাস্তাটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। মোটামুটি গভীর অরণ্য, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে গাড়িটা চলে গেছে না, একটা আইন ভাঙছে, কারণ যেইখানে থেকে রাস্তাটা শুরু হয় সেখান থেকে লেখা আছে যে এখানে কোনো গাড়ি ঢুকতে পারবে না, কিন্তু এখানে মোটামুটি অনেকগুলো গাড়ি চলতেছে। সো বেটার পুলিশে কল দিব নাকি? দিব পুলিশে কল? আচ্ছা, নির্ঝর না করছে সেই জন্য খালি কলটা দিলাম না, নাহলে এখনই পুলিশে কল দিতাম।